আবারও চলে এলাম বীরভূমের জনপ্রিয় একটা জায়গা বীরচন্দ্রপুর। প্রতি বছরের মতো এবছরও রথযাত্রাটা বেশ ধুমধাম করেই কাটাবো। এখন আমি আছি বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরের ভেতরে। এখন মন্দিরের ভেতরে জগন্নাথ দেবের আরতি ও পুজো চলছে। তো চলো তোমাদের মন্দিরের চারিপাশটা ঘুরিয়ে দেখাই। মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী রাধারমণ চরণদাস দেবের সেবা, আর মন্দিরের পেছন দিকটায় রয়েছে দুটো লক্ষ্মী মাতার মন্দির, যা একই রকমের দেখতে। আর এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দিরের পাশেই বসেছে বেশ বড়সড় একটা মেলা। আর এই মেলাটা প্রায় 7 দিন ধরেই থাকে। আর এই রথের মেলা মানেই হচ্ছে জিলেপি, পাঁপড় আর মিষ্টি। তো তোমরাই বলো, হাতের কাছে যদি এরকম গরম গরম দুটো রসগোল্লা পেয়ে যাও তো কটা খেতে পারবে। এই বীরচন্দ্রপুরের জগন্নাথ মন্দিরটা অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে। ভগবান জগন্নাথ, তার বড় ভাই বলরাম আর ছোট বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির যাওয়ার শুভযাত্রাকেই বলা হয় রথযাত্রা, এবং জগন্নাথ দেবের যাওয়াকে বলা হয় সোজা রথ, আর ফিরে আসাকে বলে উল্টো রথ। Oh,
রাস্তার পাশেই রয়েছে তিনটি রথ। ভগবান জগন্নাথ, বলরাম আর সুভদ্রাকে এই রথে চাপিয়ে তার মাসির বাড়ি নিয়ে যাওয়া হবে। আবার একই দিনে তার মাসির বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে এসে এই মন্দিরে রেখে দেওয়া হবে। উল্টো রথটাও ঠিক এভাবেই পালন করা হয়।